সবাইকে শুভেচ্ছা এন্ড গুড ইভিনিং। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজ। কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজ স্বাভাবিকভাবে এটা একটু গুরুত্বপূর্ণ টপিক, কারণ আমরা খুব ফ্রিকুয়েন্টলি ইভেন অ্যাডাল্ট পপুলেশনে বাচ্চাদের তো পাই যে সায়ানোসিস কমনলি দেখি, যে বাচ্চা সায়ানোসিস নিয়ে প্রেজেন্ট করে, অনেক সময় নীল হয়ে যায় বাচ্চা। আমরা কমনলি আমাদের ফ্যামিলি বিভিন্ন অথবা অনেক সময় বিভিন্ন রুগীও ফোন করে যে আমার বাচ্চা অনেক সময় দেখা যায় কানতে গেলে নীল হয়ে যায়। আমরা সব কমনলি বলি আর কি, বাচ্চা নীল হয়ে যাচ্ছে। অথবা অ্যাডাল্ট অনেক সময় দেখাতে যে আমাদের কাছে রুগী আসে, দেখে আমরা সায়ানোসিস পাই, ক্লাবিং পাই, তখন স্বাভাবিকভাবে আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হয়ে আসে যে ক্লাবিং বা সায়ানোসিস যেটা কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজ কিনা। তো সেই কারণে এটা কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজ একটু গুরুত্বপূর্ণ আমাদের শেখার জন্য অবশ্যই। এখন এটা নিয়ে আমরা আলোচনা করবো, সেক্ষেত্রে আমরা কোন কোন কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজ আমরা সাধারণত কমনলি এনকাউন্টার করি বা কমনলি আমরা পাই সেটা নিয়ে আলোচনা করব, এবং এটা সম্বন্ধে সাথে সবাই একটু একটু অল্প অল্প করে আমরা আজকে জানবো মোটামুটি যতটুকু আমাদের প্রয়োজন আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমাদের জানার জন্য। এখন আমরা যদি এই যে কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজ যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখি সাধারণত এটাকে যদি মানে এ ক্যাটাগরিতে দুই ভাগে ভাগ করা যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখি আমাদের হলো দেখতে ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে রোগী এক গ্রুপ অফ ডিজিজ আছে যেখানে আমাদের পালমোনারি ফ্লো কমে যাচ্ছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে, ফলে এক্সরেতে আমরা অনেক সময় দেখেছি সেক্ষেত্রে অলিগিমিক লাং ফিল বলে, এটা তোমরা সবাই শুনছো অলিগিমিক লাং ফিল। অলিগিমিয়া মানে হলো অলিগো মানে আমরা সবাই জানি যে স্মল অ্যামাউন্ট বা কম আর কি পরিমাণে ইমিয়া মানে ব্লাড, মানে ব্লাড কম আর কি। তাহলে কোনো কোনো ডিজিজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের স্বাভাবিকভাবেই হলো পালমোনারি সার্কুলেশন কমে যাচ্ছে মানে সায়ানোটিক হার্ট ডিজিজের কারণের জন্য। এবং কোন কোন কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজের জন্য সাধারণত আমাদের এই পালমোনারি ব্লাড ফ্লো কমে যাচ্ছে, সেটা হলো যে ইনট্রাকার্ডিয়াক রাইট টু লেফট শান্ট, যেখানে আমাদের যদি দেখি যে দ্যার ইজ এ রিডিউস পালমোনারি ব্লাড ফ্লো অ্যালং উইথ দ্যার ইজ এ ইনট্রাকার্ডিয়াক রাইট টু লেফট শান্ট, কি কি জিনিস হতে পারে, যেখানে আমরা পালমোনারি স্টেনোসিস আমরা জানি ক্রিটিক্যাল পালমোনারি স্টেনোসিস, এই ক্ষেত্রে যেহেতু পালমোনারি স্বাভাবিকভাবে পালমোনারি আর্টারির ভিতর দিয়ে তো আমাদের ব্লাড ফ্লো যাবে না, যেহেতু পালমোনারি আর্টারি স্টেনোসিস ন্যারো হয়ে গেছে। সুতরাং এই যে পথ দিয়ে আমরা সাধারণত ব্লাড টু দা পালমোনারি ভাস্কুলাচার বা পালমোনারি ট্রিতে অথবা লাংসে ব্লাড যায়, এখানে যদি কোথাও ন্যারো হয়ে যায় তাহলে সাধারণত আমরা সেটা বলবো যে দ্যার ইজ এ রিডিউসড পালমোনারি ব্লাড ফ্লো। যেমন দ্যার ইজ এ পালমোনারি স্টেনোসিস, ট্রাইকাস্পিড স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, পালমোনারিতে ব্লাড যাবে না, কমে যাবে। তারপর ট্রাইকাট্রেশিয়া মানে ট্রাইকাসিড ভাগ শুরু হয়ে যাবে, ফলে কি হচ্ছে আমাদের লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকুলার মধ্যে ব্লাড ফ্লো কম যাচ্ছে, ফলে রাইট ভেন্টিকল থেকে স্বাভাবিক পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে ব্লাড ফ্লো কম যাচ্ছে। এটা হলো পালমোনারি অ্যাট্রেশিয়া। পালমোনারি অ্যাট্রেশিয়া মানে হলো শুধুমাত্র পালমোনারি যে স্টেনোসিস মানে ন্যারো হয়ে যাওয়া তা না, পালমোনারি যে আর্টারি আছে একদমই শুরু হয়ে যাবে, যেটা ডেভেলপমেন্ট বলে। অ্যাট্রেশিয়া মানে কনজেন্টাল ডেভেলপমেন্টালি সেটা বলা যায় অ্যাবসেন্টের মতো আর কি, একদম সিভিয়ার ন্যারোয়িং যদি হয় বা যেটা গ্রোথ এখনো হয় না বা ডেভেলপই হয় না কনজেন্টাল অবস্থায় যেটা, সেটাকে আমরা অনেক সময় অ্যাট্রেশিয়া বলি। সেক্ষেত্রে যেমন লাইক ট্রাইকাস্পিড অ্যাট্রেশিয়া, দ্যার ইজ মেবি পালমোনারি অ্যাট্রেশিয়া অর ইন্টাক্ট ভেন্টিকুলার সেপ্টাম, দ্যার ইজ পালমোনারি অ্যাট্রেশিয়া। সুতরাং পালমোনারি অ্যাট্রেশিয়ার ক্ষেত্রে তো আসলে ব্লাড পালমোনারি আর্টারিতে বা পালমোনারি ট্রিতে বা লাংসে যাবে না। তাহলে আর আছে টেকটোলজি অফ ফ্যালট, আমরা যে কমনলি আমরা শুনবো এবং এটাকে আমরা আলোচনা করবো শুরুতেই, যে টেকটোলজি অফ ফ্যালট বা টফ আমরা নাম শুনছি। এখানে দেখা যায় যে শুরুতে আমরা আলোচনা করলাম যে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে ব্রেস্ট ফিডিং এর সময় অথবা যখন ক্রাইং কান্না করে তখন অনেক সময় দেখা যায় সায়ানোসিস ডেভেলপ করে, সেটাকে একটা কারণ হলো আমরা পারি টেকটোলজি অফ ফ্যালট। আর দেন এপস্টেইন অ্যানোমালি, এক ধরনের অ্যানোমালি আছে, সেটা হলো আমাদের আমরা অনেক সময় দেখা যায় এক্সরেতে বিশাল ধরনের হার্ট পাই, এক্সরেতে কার্ডিওমেগালি পাই, এবং ডিগো করতে গেলে আমরা অনেক সময় দেখা যায় যে ট্রাইকাসিড ভালভ যেটা আছে, ট্রাইকাসিড ভালভ অনেক সময় ডিসপ্লেসড হয়ে যায় নিচের দিকে চলে আসে ভেন্টিকুলার দিকে, সেটাকে আমরা অনেক সময় অ্যাটালাইজেশন অফ দ্য ভেন্টিকল বলে থাকি, সেটাকে অ্যাবস্টেইন অ্যানোমালি বলতেছে। আর টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন উইথ অবস্ট্রাকশন, টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কনস্ট্রাকশন, এখানে এই ক্ষেত্রেও আমরা এরকম সায়ানোসিস পাবো, সাথে সাথে দেয়ার উইল বি রিডিউসড পালমোনারি ব্লাড ফ্লো, এই প্যাথোলজি বা এই ধরনের আমরা সমস্যা পাবো। আচ্ছা, আরেকটা হলো যে নর্মাল আর ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো ইন্টারকার্ডিয়াক মিক্সিং, যেখানে ইন্টারকার্ডিয়াক মিক্সিং হবে
আমাদের, আর হলো নর্মাল অর ইনক্রিজ পালমারি ব্লাড ফ্লো। এই ক্ষেত্রে আমরা একটা ভাগে ভাগ করলাম, যেটা বলছিলাম যে রিডিউস পালমারি ব্লাড ফ্লো এক ধরনের ডিজিজ আছে যেখানে সাথে সাইনোসিস থাকবে, আর কনজেন্টাল সাইনোটিক হার্ট ডিজিজ একটা একটা গ্রুপ আছে যেখানে আমরা বলতেছি দেয়ার ইজ এ নর্মাল পালমোনারি ব্লাড ফ্লো অথবা দেয়ার মে বি ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো। সেখানে কি কি জিনিস হতে পারে, যেমন হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম আছে, সেখানে আমরা ওই যে বলছি লেফট হার্ট হাইপোপ্লাসিয়া মানে হলো আমরা রিডিউসড গ্রোথ বা একটা অল্প স্মল গ্রোথ অথবা লেফট ভেন্টিকলটা ছোট হবে, যে এইভাবে গ্রোথ হবে না, তো হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম। তারপরে টিজিএ বলি, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারি, সেটা আমরা ডিসকাস করবো আজকে। টিজিএ ট্রান্সপোজিশন সেখানে সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাওটা অথবা পালমোনারি আর্টারি যেটা আছে, অ্যাওটা এবং পালমোনারি নর্মালি যেখানে আমরা জানি কি পালমোনারি আর্টারি যেটা, সেটা অ্যারাইজেস ফ্রম দ্য রাইট ভেন্টিকল অ্যান্ড অ্যাওটা অ্যারাইজেস ফ্রম দ্য লেফট ভেন্টিকল। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে সুইচ হবে, সুইচ মানে হলো যেটা পালমোনারি আর্টারি এখানে যে অ্যারাইজেস ফ্রম দ্য লেফট ভেন্টিকল অ্যান্ড অ্যাওটা অ্যারাইজেস ফ্রম দ্য রাইট ভেন্টিকল। ফলে কি হবে, রাইট ভেন্টিকলে যেটা ডিঅক্সিনেটেড ব্লাড সেটা সারা শরীরে সার্কুলেশন হবে, আর এখানে হলো যেটা অক্সিজেনেটেড ব্লাড আসতেছে সেই অক্সিজেন ব্লাডটা আবার সে একটু ফ্রিতে মাটির মধ্যে আবার লাংসে ফিরে যাবে। তার মানে এটা একটা গুরুতর কন্ডিশন, সেখানে অনেক সময় ইন্টারকার্ডিয়াক শান থাকে ভিতরে এবং শান্টিং এর মধ্যে মিক্সিং হয় অনেক সময়, ফলে পেশেন্ট বেঁচে থাকতে পারে, আদারওয়াইজ পেশেন্ট কুড নট সারভাইভ। আর আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস সেটাও এক ধরনের ডিজিজ, সেখানে ওই যে বলছে আমাদের পালমোনারি ব্লাড ফ্লো নর্মাল বা বাড়তে পারে, এই ট্রাঙ্কাস আর্টেরিওসাস আমরা পরে আলোচনা করবো। সেখানে দেখা যাচ্ছে পালমোনারি আর্টারি এবং যেটা ওটা যেটা আছে সেটা আলাদা আলাদা হবে না, ওটা সেটা তার অরিজিন একই রকম, অর্থাৎ তার মধ্যে কোনো সেপ্টাম থাকে না, ডিভিশন থাকে না, এবং সেক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা আসতেছি। দিস কমপ্লিট কমন অ্যাট্রো ভেন্টিকুলার ক্যানাল, এটা বলছে এভি ক্যানাল, অর্থাৎ হলো এখানে অনেক সময় সেপ্টাম যেটা আছে কমন অ্যাট্রো ভেন্টিকুলার ক্যানাল যেটা, সেটা হলো একটা কমন হবে এবং এটা কমপ্লিট হবে। টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন উইদাউট অবস্ট্রাকশন, এখানে আগেটা বলছিলাম যে আমরা সেক্ষেত্রে ইনক্রিজ রাইট টু লেফট শান্ট ছিল অ্যান্ড ডিক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো ছিল উইথ অবস্ট্রাকশন, বাট উইদাউট অবস্ট্রাকশন উইথ টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশন এখানে আমরা ডিসকাস করবো, সামনে দেখাবো। আর আদার সিঙ্গেল ভেন্টিকল কমপ্লেক্সেস, দিজ আর দ্য কজেস দ্যাট ক্যান কজ দ্য নর্মাল অর ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো উইথ ইন্টারকার্ডিয়াক মিক্সিং ইজ প্রেজেন্ট দেয়ার। সুতরাং এখানে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো যে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজের ক্ষেত্রে যেটা ডিপেন্ডিং অন দ্য ব্লাড ফ্লো টু দ্য পালমোনারি ট্রি, যেটা যদি রিডিউস ব্লাড ফ্লো হতে পারে অথবা নর্মাল আর ইনক্রিজ ব্লাড ফ্লো হতে পারে। এখন রিডিউস ব্লাড ফ্লো কি কারণ সেটা আমরা আলোচনা করবো, ইনক্রিজ ব্লাড ফ্লো কি কারণ সেটা আলোচনা। স্বাভাবিকভাবে আমরা সহজে মনে রাখার জন্য বলছি যে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজের যে কারণগুলো আমাদের কি করবে, পালমোনারি সার্কুলেশনে যেটা ব্লাড ফ্লো কমাবে, কিভাবে কমাবে, যে রাস্তা দিয়ে আমাদের ফুসফুসে ব্লাড যাচ্ছে সেই রাস্তা যদি আমাদের হলো ঠিক মতো ডেভেলপ না করে বা সেখানে ন্যারো থাকে, তাহলে আমাদের ব্লাড ফ্লো কমে যাবে। যেটা আমরা বলছি পালমোনারি অ্যাট্রিশিয়া বলছে, প্যাকেজ অ্যাট্রিশিয়া বলছি, অথবা বলছি টেট্রোলজিয়া ফ্যালট বলছি, তারপরে পালমোনারি অ্যাস্টেনোসিস বলছি, অ্যাস্টেন অ্যানোমালি, এগুলোতে সাধারণত এই ধরনের সমস্যা দেখা যায়। এখন আমরা নেক্সট আলোচনা করব একটু ইন ডিটেলস, আসলে যে মোটামুটি যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বেশি বা ফ্রিকুয়েন্টলি উই এনকাউন্টার দোজ ডিজিজ, সেগুলো আমরা একটু আলোচনা করবো। এখন একটু সহজে মনে রাখার জন্য যে রাইট সাইনোটিক কনজেন্টাল হার্ট ডিজিজের ক্ষেত্রে ওই যে বলছে আগে একদম আমি পড়ানোর সময় বলছিলাম, ছিল কমন কনসেপশন হলো যেখানে লেফট থেকে রাইট শান্ট হবে নর্মালি, অর্থাৎ লেফট হার্ট থেকে রাইট হার্টে ব্লাড যাবে, এইখানে কোন সাইনাসিস শান্ত থাকবে না। কিন্তু যখনই রাইট সাইড থেকে ব্লাড লেফট সাইডে যাবে, অর্থাৎ রাইট সাইডে কি ধরনের ব্লাড থাকে আমাদের, আমরা বলছি যে এখানে লেস অক্সিজেনেটেড ব্লাড থাকে, এখানে মোর কারো কার্বন ডাইঅক্সাইড ব্লাড, কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড থাকে। ফলে যখনই আমাদের রাইট থেকে লেফটে যাবে ব্লাডটা, তখনই মিক্সিং হবে, তখনই তখন এবং এটা যখন সার্কুলেশনে যাবে ব্লাডে, তখনই আমাদের সাইনোসিস ডেভেলপ করবে, তখনই ক্লাবিং ভবিষ্যতে হতে পারে। সুতরাং সাইনোসিস তখনই হবে যখন আমাদের if there is a right to left shunt present, etale it right to left shunted to common mon rakhar jonno je 4t r ki eta ashole mone rakhar jonno amra to age alochona korchi onek gulo disease er kotha ekhane shohajbe mone rakhar jonno there is 4t ashole shohajbe mnemonic amra jemon boli je shohajbe mone rakhar jonno kichu pai seta holo tetralogy ra followed activity like as bacteria activity tankas arteriosus activity and transposition of the great vessels chicken activity, these are 4t's that compromises the
that causes the right to left shunt, and that causes the congenital cyanotic heart disease. Actually, that includes the congenital cyanotic heart disease. এখন আমরা একটু যখন এজ এ হোল আলোচনা করব যে কনজেন্টাল সাইনোটিক হার্ট ডিজিজ একটার সাথে একটা হাউ ক্যান ওই ডিফারেন্সিয়েট দ্যার আর সেভারাল কজেস অফ কনজেন্টাল সাইনোটিক হার্ট ডিজিজ আর দ্যার আর সেভারাল ডিজিজেস দ্যাট ক্যান কজ দ্য কনজেন্টাল সাইনোটিক হার্ট ডিজিজ আর সেন্ট্রাল সায়ানোসিস সেন্ট্রাল সায়ানোসিস ফ্রম দ্য কনজেন্টাল সাইনোটিক হার্ট ডিজিজ উই ক্যান ডিফারেন্সিয়েট ফ্রম ইচ আদার হাউ ক্যান উই ডিফারেন্সিয়েট সেক্ষেত্রে আমরা যেমন এটা একটা তোমার ফ্লো চার্ট যেটা আজকে ফ্লো চার্ট থেকে আমরা কনজেন্টাল হার্ট ডিজিজ কনজেন্টাল হার্ট ডিজিজের মধ্যে আমরা প্রথমে এটা যেটা করব ইফ উই সাসপেক্ট দিস পেশেন্ট মে হ্যাভ কনজেন্টাল হার্ট ডিজিজ দেন উই উইল লুক ফর ইফ সায়ানোসিস প্রেজেন্ট অর নট ইফ দ্যার ইজ এ সায়ানোসিস ইজ প্রেজেন্ট দেন মে বি কনজেন্টাল সায়ানোটিক হার্ট ডিজিজ অ্যান্ড ইফ সায়ানোসিস ইজ নট প্রেজেন্ট ডিউরিং বার্থ দিজ আর কনজেন্টাল অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ তো হোয়েন দ্যার ইজ এ সায়ানোসিস Then a patient of cyanosis confirms the congenital cyanotic heart disease, may present the congenital cyanotic heart disease. Then I will differentiate what are the underlying causes of this cyanosis or congenital cyanosis. If we consider that, then we should do a chest X-ray. In chest X-ray, we have already discussed if there is a plethoric lungs, that is, there is reduced blood flow to the pulmonary tree, That is reduced blood flow to the lungs. This is called plethoric lungs. If there is plethoric lungs, then we can suspect there are some diseases. As we have discussed, that this patient may have transposition of the gate arteries, total annulus pulmonary venous and truncus arteriosus. This may have. And plethoric lungs means that there is increased amount of blood flow to the lungs. That's plethora. Plethora means reddish. And this oligemic lung fields, if this patient has oligemic lung fields, that is my reduced blood supply to the lungs, this is called oligemic lung fields. So a plethoric lung fields, the causes of plethoric lung fields means that TGA, total anomalous pulmonary venous and truncus arteriosus. That it means in these cases, there is increased amount of blood flow to the lungs and this causes the plethora of the lungs. And there is a reduced blood flow to the lungs, this causes the oligemic lung fields. That includes the tetralogere fallot, this is the pulmonary ectasia, this is a Epstein anomaly and tricuspid ectasia. These are the four diseases that can cause the oligemic lung field. That is, there is a reduced blood flow to the lungs or pulmonary vasculature. And then after differentiating by the chest X-ray, we can also differentiate by this a characteristic cardiac shadow. By differentiating the definite cardiac shadow, you can differentiate the different types of heart disease that can cause the plethoric lung fields or that causes the oligemic lung fields. If in the X-ray, the cardiac shadow is like egg-shaped, so this is called, this may be due to transposition of the great artery. So transposition of the great arteries causes the egg-shaped heart, egg-shape. Egg-shaped means demon moto dekhte jodi hoy, seta amra bole transposition of the great arteries. If there is a figure of eight formation, this heart shape is figure of eight. Figure of eight, it is due to total anomalous pulmonary venous drainage. If the cardiac shadow is like a square shape, this is a square shape, this is due to truncus arteriosus. And these are the three causes that can cause the plethoric lung fields. And this is the plethoric lung fields. And if we can get the chest X-ray shows plethoric lung fields, then we should suspect these three types of congenital heart disease that can cause this plethoric lung fields. And these are the causes of congenital cyanotic heart disease. And by differentiating the characteristics figure in the cardiac shadow, we can differentiate from the transposition of the great arteries to the allomus pulmonary venous genus and truncus arteriosus from each other by seeing their shape. So X shape means TGA. This is figure of eight means total allomus pulmonary venous genus. And this the shape is square shape is truncus arteriosus. And when we will find there is an oligemic lung fields in the chest X-ray, that may be due to tetralogere fallot, the pulmonary ectasia, the Epstein anomaly, and tricuspid ectasia. And if there is a boot-shaped heart, the boot-shaped heart, that is due to TOF. If there is a box-shaped heart, that may be due to Epstein anomaly. And if there is a large right atrium and there is a cardiomegaly also, there is a large right atrium, it may be due to pulmonary ectasia or tricuspid ectasia. So, and by echocardiography, you can differentiate from the different types of
congenital cyanotic or cyanotic heart disease, we can differentiate. So actually, this is the approach to a patient usually present with cyanosis or congenital heart disease. Then we can approach this way to differentiate each other and to reach a final diagnosis of this congenital cyanotic heart disease. তাহলে আমরা এখানে এভাবে আমরা জানলাম যে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে যে একটা রোগী যদি সায়ানোসিস নিয়ে আসে একটা বাচ্চা, তখন আমরা কি করব, সায়ানোসিস যদি একটা বাচ্চা কনজুগেটাল হার্ট ডিজিজ সাসপেক্ট করি, প্রথম আমরা দেখব সায়ানোসিস আছে কিনা। যদি সায়ানোসিস ইজ প্রেজেন্ট দেন কনজুগেটাল সায়ানোটিক হার্ট ডিজিজ, ইফ সায়ানোসিস ইজ অ্যাবসেন্ট দেন কনজুগেটাল অ্যাসায়ানোটিক হার্ট ডিজিজ। এখন সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় সায়ানোটিক হার্ট ডিজিজ, সুতরাং সেক্ষেত্রে আমরা আলোচনা করব যে সাইনোটিক হার্ট ডিজিজ আসলে কিভাবে একটা থেকে একটা ডিফারেন্সিয়েট করতে পারি আমরা। সেভাবে আমরা তো একটা ডায়াগনোসিসে পৌঁছাতে যাব যে টু ফাইনাল টু রিচ দ্য ডায়াগনোসিস এন্ড অলসো টু সার প্ল্যান ফর দ্য ট্রিটমেন্টের জন্য আমাদের। তাহলে সেক্ষেত্রে আমরা তখন আমরা দেখবো যে এক্স রে আমরা করবো, এক্স রেতে আমরা তখন দেখবো যে যে লাং ফিল্ডস আমরা দেখবো যে ইট ইস অলিগমিক লাং ফিল্ডস অর ইটস প্লেথরিক লাং ফিল্ডস। যদি আমাদের প্লেথরিক লাং ফিল্ডস থাকে, দ্যাট ইস ইনকেস পালমোনারি ভাস্কুলেচার যদি থাকে, তখন আমরা সাসপেক্ট করব দিস পেশেন্ট মে হ্যাভ টিজিএ টোটাল অ্যানোমালাস পালমোনারি ফেনাইলজেনিয়াস অর ট্রাঙ্কাস আর্টেরিওসাস। সেই ক্ষেত্রে আমরা তখন আমরা কার্ডিয়াক শ্যাডোটা দেখব, কার্ডিয়াক শ্যাডো যদি এক্স শেপেড হয় তাহলে দিস মে বি টিজিএ, ইফ ইট ইজ ফিগার অফ 8 দ্যাট ইন্ডিকেট দ্য টোটাল অ্যানোমালাস পালমোনারি ফেনাইলজেনিয়াস এন্ড দি শ্যাডো ইজ স্কোয়ার শেপেড দ্যাট মে বি ডিউ টু ট্রাঙ্কাস আর্টেরিওসাস। এখন যদি আমরা অলিগমিক লাং ফিল্ড যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অলিগমিক লাং ফিল্ড দেখব হলো it may be due to tetralogy of Fallot, it may be due to pulmonary ectasia, it may be due to tricuspid ectasia, or it may be due to western anomaly. তাহলে আমরা এখন এই যে পরস্পর থেকে কিভাবে চারটা ডিসে ডিফারেন্সিয়েট করতে পারি, সেক্ষেত্রে একইভাবে আমরা কি করবো, তখন আমরা কার্ডিয়াক শ্যাডো দেখব, কার্ডিয়াক শ্যাডো যদি বোট শেপেড পাই তাহলে উই মে সাসপেক্ট দিস পেশেন্ট মে হ্যাভ tetralogy of Fallot, if the shape is like box shaped, is the western anomaly, আর দ্যার ইজ অ্যাকচুয়ালি এনলার্জমেন্ট অফ দ্য রাইট এট্রিয়াম অ্যাজ ওয়েল অ্যাজ দ্যার ইজ এ কার্ডিওমেগালি, দেন ইট ইন্ডিকেটস দিস পেশেন্ট মে হ্যাভ ট্রাইকাস্পিড অ্যাট্রেশিয়া অর পালমোনারি অ্যাট্রেশিয়া। তাহলে এই হলো এইভাবে আসলে আমরা অ্যাপ্রোচ করবো টু এ পেশেন্ট প্রেজেন্ট টু উইথ কনজেনিটাল হার্ট ডিজিজ অর এ পেশেন্ট প্রেজেন্ট উইথ সায়ানোসিস। এখন যদি আমরা টেট্রোলজি অফ ফ্যালট যদি আলোচনা করি, তাহলে আমরা দেখবো যে দেখো এটা একটা নর্মাল হার্ট, আমরা দেখতেছি দেখেন রাইট এট্রিয়াম আছে, রাইট ভেন্টিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্টিকল, রাইট এট্রিয়াম, রাইট ভেন্টিকল থেকে পালমোনারি আর্টারি উঠছে, লেফট এট্রিয়াম লেফট ভেন্টিকল থেকে যে আউট আউটছে। এখন যেটা আমাদের টেট্রালজি ফ্যালোটে কি হয়, আমরা বলি টেট্রালজি, টেট্রামলজি, আমরা যে চারটা ঘটনা ঘটে এখানে, ফ্যালোট একজন ব্যক্তি যিনি আবিষ্কার করে টেট্রালজি ফ্যালোট, সেখানে কি আমরা প্রথমে আমরা দেখবো পালমোনারি অ্যাট্রেশিয়া, এই যে পালমোনারি যেটা আর্টারি যেটা আছে পালমোনারি আর্টারি ন্যারো হয়ে যায়, পালমোনারি ডেভেলপমেন্ট ভালো হয় না, পালমোনারি আর্টারি নট ওয়েল ডেভেলপড, ফলে কি হয় পালমোনারি আর্টারি ন্যারো হয়েছে, ফলে ন্যারো হওয়ার জন্য কি হচ্ছে সেখানে পালমোনারি আর্টারিতে ব্লাড বেশি যাবে না, ফলে কি হবে তাহলে আমরা রাইট ভেন্টিকলকে যদি আমরা পালমোনারি আর্টারির ভিতর দিয়ে যেহেতু রেজিস্ট্যান্স বেশি কাজ করতে হবে, ফলে রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হবে, তাহলে পালমোনারি আর্টারি আমাদের এই যেহেতু পালমোনারি আর্টারি অ্যাট্রেশিয়া হচ্ছে বা পালমোনারি আর্টারি যেহেতু ওয়েল ডেভেলপ না, ফলে আমাদের রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি হচ্ছে, আর একটা পালমোনারি আর্টারির ভিতর দিয়ে যেহেতু ব্লাড বেশি যেতে পারতেছে না, ফলে কি হচ্ছে আমার তো এখানে পালমোনারি আর্টারি এই যেহেতু ফলে কি হবে আমাকে একটা শান্ট লাগবে যেখান থেকে আমাদের ব্লাড যেহেতু এখানে অ্যাডুকেট অ্যামাউন্ট যেতে পারবে না, ফলে ব্লাড অন্য চেম্বারে যেতে হবে, তখন ন্যাচারালি তখন একটা একটা ভিএসডি থাকবে, ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে, আর ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট হচ্ছে তাহলে ইফ দ্যার ইজ ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট, তখন রাইট ভেন্টিকুলার থেকে ব্লাড শান্টিং হবে লেফট ভেন্টিকুলার দিকে। আর এখন যেহেতু পালমোনারি অ্যাট্রেশিয়া, পালমোনারির ভিতর দিয়ে আমার সার্কুলেশন ব্লাড যেতে পারতেছে না, তখন কি হবে এই যে তখন আমাদের এই আউটা তখন কি করবে, তখন সে দুটা সাপ্লাই দিবে, দুটা, সে রাইট ভেন্টিকল থেকে ব্লাড নেবে, সে লেফট ভেন্টিকল থেকে ব্লাড নেবে, একটা তো ভিএসডি আছে এই, তারপরে সে রাইট বেঁচে এটাকে আমরা বলতেছি ওভাররাইডিং অফ দ্য আউটা, সেটা ও কি করে সে এই এই যে যেখানে আমাদের লেফট ভেন্টিকল থেকে শুধুমাত্র আউটা ওঠার কথা সেখান থেকে ডান আউটে কি করবে আউটা একটু সরে আসবে, সরে আসে তখন কি করবে সে রাইট ভেন্টিকেলকে যে সে কি করে সেপ্টামের রাইড করবে, ওর উপর দিয়ে উঠবে, উঠবে রাইডিং হবে, ওভার রাইডিং, ফলে কি হবে আউটার চেঞ্জ চলে আসবে রাইট ভেন্টিকুলার কিছু কিছু শিফট হবে, ফলে ব্লাড বোথ ফ্রম দ্য লেফট এন্ড রাইট ভেন্টিকুলার গো থ্রু দ্য আউটা, আউটা দিয়ে আমাদের যাবে, তাহলে হোয়াট আর দ্য পয়েন্টস ইউ ক্যান হিয়ার ফ্রম দিস টেট্রালজি অফ ফ্যালট, সেটা কি হলো যে আমরা প্রথমে বলতে যদি এটা মনে রাখি স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু আমাদের আর কোনদিন ভুলবো না, সেটা হলো পালমোনারি অ্যাট্রেশিয়া, পালমোনারি ডেভেলপড না, না ডেভেলপড তো রাইট ভেন্টিকুলার আমার হাইপারট্রফি হবে, তারা যেহেতু রাইট ভেন্টিকল তখন বেশি কাজ করতে হবে, ফলে আমাদের রাইট ভেন্টিকল হাইপারট্রফি কেন এখানে যেহেতু রেজিস্ট্যান্স বেশি আমার ব্লাড ফ্লো কিছু পাঠাইতে গেলেও আমাকে কাজ বেশি করছে, ফলে রাইট ভেন্টিকল হাইপারট্রফি হবে,
দুইটা পয়েন্ট হলো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এক হলো পালমোনারি অ্যাট্রেশিয়া, দুই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, তিন নাম্বার তাহলে রাইট ভেন্ট্রিকল তোমার ব্লাড তাহলে শান্টিং হয়ে লেফট ভেন্ট্রিকলে যেতে হবে কিছু, ফলে এটা হচ্ছে আমাদের ভিএসডি আছে। আর এখানে যেহেতু সার্কুলেশন আর ব্লাড যাইতে হবে ফলে ওভাররাইডিং অফ দ্য আওটা থাকবে, তাহলে এই চারটা যদি থাকে এটাকে আমরা বলতেছি হলো টেট্রালজি অফ ফ্যালোর। এখন যেহেতু কেন সাইনোসিস হচ্ছে, যেহেতু আমাদের রাইট সাইডে ব্লাড যায়, রাইট যে ব্লাড সুপারে ভেনা কাভা ইনফ্রা ভেনা কাভা থেকে যে ব্লাডটা আমাদের আসতেছে সেটা রাইট ভেন্টিকালে আসতেছে, এবং রাইট ভেন্টিকাল থেকে কিন্তু আমাদের ব্লাড যাওয়ার কথা পালমোনারি আর্টারি দিয়ে, যে অক্সিজেন ডি অক্সিজেনেটেড ব্লাড এবং ডি অক্সিজেনেটেড ব্লাড আমাকে পালমোনারি সার্কুলেশনে যাওয়ার কথা। এখন না যে তখন কি করতেছে, আমার রাইট ভেন্টিকাল থেকে ব্লাড শান্টিং হয়ে লেফট ভেন্টিকালে যাচ্ছে। এখন এই লেফট ভেন্টিকালে যাওয়ার জন্য আমাদের যেহেতু ডি অক্সিজেন ব্লাড ইজ মিক্সিং উইথ দ্য অক্সিজেনেটেড ব্লাড অফ দ্য লেফট ভেন্টিকেল অর লেফট সাইডেড, ফলে কি হচ্ছে এখান থেকে তখন ব্লাড আমাদের অক্সিজেনেটেড মিক্সিং ব্লাড, এই যে আমাদের এই যে ইয়ে কালার যেটা রাইট নর্মালি কিন্তু যে রেড কালার দেখানোর কথা না করে এই যে মিক্সিং রেড এবং রাইট এই যে মেরুন কালার যে আমাদের দেখা যাচ্ছে, এখানে তার মানে আমার সারা শরীরে যেটা ব্লাড যে ফ্লো হচ্ছে সেখানে অক্সিজেন স্যাচুরেশন কম, এবং লেস অক্সিজেন স্যাচুরেটেড ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য দিস কজেস দ্য সায়ানোসিস অফ দ্য হোল বডি অ্যান্ড পেশেন্ট ইউজুয়ালি ডেভেলপ ক্লাবিং ইন দ্য ল্যাটার অন। তাহলে এইটাই হলো আসলে আমাদের মূল প্যাথোজেনেসিস বা প্যাথোলজি যেটা আমাদের বডিটোলজির ফ্যালোট। এখন আমরা যদি ইয়ার এখন এই এই জিনিসটা যেটা যে পালমোনারি যে আমাদের যে অবস্ট্রাকশন এটা অনেক সময় ডাইনামিক অবস্ট্রাকশন বলা হয়, ডাইনামিক অবস্ট্রাকশন মানে সিচুয়েশন বেদারে চেঞ্জ হতে পারে এটা। এখন অনেক সময় যখন বাচ্চা কান্দে বা বাচ্চা ব্রেস্ট ফিডিং এর সময় অনেক সময় দেখা যায় এখানে আমাদের যে পালমোনারি বেশ করে কান্নার সময় তখন এখানে পালমোনারি আর্টারি এখানে আরো ভাস্কুলেচার এখানে আরো কনস্ট্রাকশন কনস্ট্রিকশন হয় বা এখানে আরো স্পাজম হয়, স্পাজম ব্লাড ফ্লো আরো কমে যায়, ফলে পেশেন্ট ডেভেলপ সায়ানোসিস স্পেশালি ডিউরিং দ্য ক্রাইং বা ডিউরিং এনি টাইপ অফ এক্সার্শনে আসলে তখন আমাদের এখানে পেশেন্ট মে ডেভেলপ সায়ানোসিস। এই জন্য তখন এই যে এই আবার এই পজিশন আবার আমাদের এই যে পেশেন্ট যখন কান্না করে বা যখন পেশেন্ট ডেভেলপ সায়ানোটিক স্পেল বলে যখন বাচ্চা নীল হয়ে যাবে তখন আমরা অনেক সময় স্কোয়েটিং পজিশন বলে, অর্থাৎ আমরা টয়লেটে যেভাবে বসি নর্মাল টয়লেট যেটা না ইয়া না কমোড না, আমরা নর্মাল টয়লেটে যেভাবে স্কোয়েটিং পজিশনে বসি এরকম স্কোয়েটিং পজিশনে বসলে তখন বলা হয়েছে, অথবা এরকম বলা হয় যে সাধারণত নর্মালি কুকুর যেভাবে বসে আর কি স্কোয়েটিং পজিশন এইভাবে যদি বসা হয় তবে তখন সেভাবে আমাদের দ্যাট ক্যান কজ রিলিফ অফ দ্য সায়ানোসিস, আমরা সায়ানোসিস রিলিফ হতে পারে সেটা একটা পজিশন। তো এই জন্য আমরা যখন সায়ানোটিক স্পেল হয় অর্থাৎ বাচ্চা যখন সায়ানোসিস হয়ে যায় তখন আমরা বা বাচ্চার মাকে বলি অথবা বাচ্চাকে বলি অ্যাডভাইস করি ওইভাবে স্কোয়েটিং পজিশনে বসার জন্য। এটাকে এই জন্য ব্লু বেবি সিন্ড্রোম বলে, যে ব্লু যেহেতু বাচ্চা ব্লু হয়ে যায়। এখানে আমরা চারটা ঘটনা দেখতেছি যে ফোর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য টেট্রালজি অফ ফ্যালোট, যেটা যে পালমোনারি স্টেনোসিস, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ দ্য আওটা, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। অ্যাকচুয়ালি দিস আর দ্য কনসিকোয়েন্স। এখন এখানে দেখতেছে যে এটা হলো এই যে বাচ্চা নীল হয়ে যাচ্ছে, যে বাচ্চা এই যে সায়ানোসিস আছে সেন্ট্রাল সায়ানোসিস ক্লাবিং ও, আবার এখানে বাচ্চার আঙুলেও সায়ানোসিস আছে, পারো সায়ানোসিস আছে, এবং এখানে লিপসে সায়ানোসিস আছে মানে সেন্ট্রাল সায়ানোসিস আছে বাচ্চা। ইভেন টাং পোর্টুশন করলে দেখা যাবে দ্যার ইজ সায়ানোসিস। তাহলে এই সায়ানোটিক স্পেলের সময় আমরা তখন শান্ত হয়ে বলি। এখন এখন আমরা এই ক্ষেত্রে বলা আছে যে সাধারণত কিভাবে যে টেট্রালজির ফ্যালোড আমাদের শান্ত বাচ্চা প্রেজেন্ট করতে পারে, টেট্রালজির ফ্যালোড আমরা যদি এটা বলি তাহলে যে বলছে বাচ্চা যখন আসবে তখন সাধারণত আমরা বলি যে প্রেজেন্ট কিভাবে করে, তখন যে বাচ্চা ব্রেস্ট ফিডিং এর সময় বা হোয়েন দ্য বেবি ইজ ক্রাইং তখন বলা আছে বাচ্চা নীল হয়ে যায় শান্ত এই সময় আলো, এইভাবে বাচ্চা প্রেজেন্ট করে ডিউরিং এ চাইল্ডহুড। আর যখন বাচ্চা অনেক সময় অ্যাডাল্ট আমরা টপ পাই, এই ক্ষেত্রে অ্যাডাল্টের সময় শান্ত বাচ্চা যেটা কমপ্লেন করে বা এটা সেটা হলো অল্প এক্সার্শন বা অল্প পরিশ্রম, বাচ্চা বা যিনি বয়স্ক আছেন অ্যাডাল্ট উনি হাঁপায় যান আর কি, অল্প পরিশ্রম করলে শর্টনেস অফ ব্রেথ অর ইভেন অন লিটিল এক্সার্শন এসে কমপ্লেন্স অফ শর্টনেস অফ ব্রেথ, তাহলে এই হাঁপায় যেতে পারে। এখন এই যে শর্টনেস অফ ব্রেথ অন লিটিল এক্সার্শন এটা সাধারণত এবং আমরা দেখে দেবেন যে যখন সে আসে তখন দেখবা যে ঠোঁট নীল, জিব্বা নীল, তারপরে ইভেন নাকের মাথায় নীল, অথবা দেখা যাবে আমাদের আঙুলের মধ্যে ক্লাবিং এবং সায়ানোসিস ডেভেলপ করছে ইন কেস অফ হলো পেট্রোলজির ফ্যালোট। তাহলে এইভাবে অনেক সময় সাধারণত বাচ্চা প্রেজেন্ট করে আর ইয়ং অ্যাডাল্ট হিসেবে প্রেজেন্ট করতে পারে। আর আমরা তো ফোর ক্যারেক্টারিস্টিক্স আমরা বললাম প্যাথোলজি যখন পড়লাম, যেটা আমরা সাধারণত পেট্রোলজির ফ্যালোটে কি কি পাওয়া যেতে পারে আর
আর আমরা অনেক সময় মারমার পাই, যেটা আমরা ইয়েতে ফাইন্ডিং ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনের সময় যেহেতু পালমারি ট্রেসার পালমারি কম্পোনেন্ট আমরা সাধারণত অ্যাবসেন্ট পেতে পারি, পিটু মে বি অ্যাবসেন্ট আর পিটু হলো খুব সফট হতে পারে, আর একটা হলো যে মেবি মারমার হতে পারে যেতে পালমারি সার্কুলেশন দেওয়ার জন্য যেমন ভিএসডি আছে তার মারমার পেতে পারি বা পালমারি আর্টারি এটা মারমার পাওয়া যেতে পারে, এটা ফাইন্ডিংস পাওয়া যেতে পারে হার্স সিস্টোলিকেশন মারমার, এটা আমরা ইউ ক্যান গেট ইন দ্য পালমারি এরিয়াতে আমরা পেতে পারি, অথবা দুটো ভিএসডি আমরা লেফট লোয়ার স্ট্যাঙ্গুলার এরিয়াতে আমরা শান্ত মারমার পেতে পারি একটা। আচ্ছা আর হলো মোটামুটি প্রেজেন্টেশনের মধ্যে আর আমরা চেক্স তো অলরেডি বললাম যে আমরা চেক্স গুলো বোট শেপেড পাবো, আবার অক্সিজেন স্যাচুরেশন যদি আমরা দেখি পালস অক্সিমিটারি তাহলে অক্সিজেন স্যাচুরেশন আমরা কম পাবো, আর আর মোটামুটি আমাদের এই হলো ফাইন্ডিংস। আর ইসি যে আমরা সাধারণত রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির ফিচার পাবো, যেহেতু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যে পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ডায়াগনোসিস অফ দ্য টেট্রোলজি ফেলার, সেটা রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি রাইট এক্সিস ডেভিয়েশন আমরা পেতে পারি। আর এক্সরে তো বলছি আমরা যে বুট শেপের হার্ট পাবো সব দিস সাবো সাবো এরকম একটা টার্মিনোলজি অনেক সময় ইউজ করা হয়। তো অ্যাকচুয়ালি দিজ আর দ্য ফাইন্ডিংস উই ক্যান গেট বাই ইন টেটোলজি অফ ফেলো ডায়াগনোসিস। তাহলে আমাদের টেটোলজি অফ ফেলোটা আমরা মোটামুটি পড়লাম, এখন আমরা ডায়াগনোসিসও পড়লাম, ডায়াগনোসিস আমরা ইকোকার্ডিওগ্রাফি গুলো কনফার্ম করতে পারি, আর ডায়াগনোসিস আমরা আর টু করতে পারি, যেমন আমরা সবসময় বলতেছি যে সিটি অথবা এমআর অফ দ্য কার্ডিয়াক এমআর অথবা কার্ডিয়াক সিটি করে আমরা অনেক সময় যে আমাদের যে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ এটা এটা মানুষ ডায়াগনোসিস কনফার্ম করতে পারি। এখন আমাদের কি হবে সহায়কভাবে ট্রিটমেন্ট যেটা হবে, ট্রিটমেন্ট ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা যায় যে এরকম শান্ট অপারেশন করি, যেহেতু ব্লালক টসিক শান্ট বলে অনেক সময়, যেটা অনেক সময় বাচ্চাদের যখন পালমারি আর্টারি ঠিক মতো গ্রোথ বা যেহেতু পালমারি আর্টারির ভিতর দিয়ে পালমারি বা ফুসফুসটি পদে ডেভেলপ যদি না করে তখন তখন আমরা অনেক সময় দেখা যায় যে ব্লালক টসিক শান্ট করে দেই, আর যদি তো যখন মোটামুটি একটু বয়স হয় তখন আমরা টোটাল কারেকশন করে দিই, এই যে ভিএসডি বন্ধ করি, ওভার রাইডিং যেটা আছে সেটা সরাই দেই, এবং পালমারি যেটা আছে পালমারি আর্টারি এখানে পালমারি যে অ্যাট্রেশিয়া থাকে বা পালমারি স্টেনোসিস থাকে এখানে পালমারি ভালভের শান্ত বা ভালভটা অপারেশন ভালভ টমি করে দেওয়া হয়, এই এই ট্রিটমেন্ট গুলো আমরা ইয়ে পাই। আর যখন সাইনেটিক স্পেল হবে তখন তো যে বললাম আমরা সে ট্রিটমেন্টের ক্ষেত্রে অক্সিজেন অনেক সময় অক্সিজেন দেওয়া হয়, আর আর ওরাল আমরা প্রোপানোলল দেই, আর প্রোপানোলল দেই প্রোপানোলের কাজ হলো এই যে যে পালমারি যে ট্রি আছে বা পালমারি আর্টারিজ আছে যে স্পাজমকে ইনহিবিট করার জন্য আমরা অনেক সময় ওরাল প্রোপানোলল দেই টু প্রিভেন্ট দ্য সাইনোটিক স্পেল, আর সাইনোটিক স্পেল প্রিভেন্ট করার জন্য। তাহলে এই হলো মোটামুটি ট্রিটমেন্ট আমরা টোটাল কারেকশন করতে, যদি একই কথা যদি জিজ্ঞেস করে যে আমাদের টেট্রোলজির ফেলোডের ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল কারেকশন, পালমারি অ্যাট্রেশিয়া একটা বললাম আমরা যে ডিজিজ সেখানে হলো পালমারি অ্যাট্রেশিয়াতে আমরা আলোচনার সময় এটা বলছি যে পালমারি যে কারণ গুলো আমরা প্রথমে আলোচনা করছিলাম যেটা পালমারি ভাস্কুলাচার ফ্লো কমায় দেয়, এই ফ্লো কমাই দেওয়ার জন্য আমাদের যে একটা প্যাথোলজি সেটা হলো পালমারি আর্টারি, যে সেটা অ্যাট্রেশিয়া হতে পারে পালমারি কনজেনিটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এটাকে ঠিক মতো নট ওয়েল ডেভেলপড অফ দ্য পালমারি ভাস্কুলাচার বা পালমারি আর্টারি যদি ঠিক মতো তৈরি না হয় সেটা আমরা বলছি পালমারি অ্যাট্রেশিয়া। এখন এই পালমারি অ্যাট্রেশিয়ার মধ্যে অনেক সময় দুই ধরনের হয়, একটা হলো উইথ ভিএসডি আর উইদাউট ভিএসডি, যদি ভিএসডি থাকে সে যদি দেখো এরকম ছবিতে দেখো এটা নর্মাল পালমারি আর্টারি, হ্যাঁ ছবিতে দেখা যাচ্ছে, আর পালমারি অ্যাট্রেশিয়া হলে যে ডেভেলপ হয় না পালমারি আর্টারি, এই যে পালমারি আর্টারি এই যে পালমারি রাইট অ্যান্ড লেফট পালমারি আর্টারি, কিন্তু মূল পালমারি হচ্ছে পালমারি ট্রাঙ্ক বলি যেটা আমরা, এই যে পালমারি ট্রাঙ্কটা ডেভেলপ হয় না, এই যে সরু এই যে সুতার মতো দেখতে এই যে পাম্প ডেভেলপ হয় না, ফলে কি হবে যদি ভিএসডি থাকে তাহলে তখন কি হবে স্বাভাবিকভাবে রাইট ভেন্ট্রিকেলে যেহেতু ব্লাড যেতে পারতেছে না পালমারি আর্টারি দিয়ে, ফলে এখানে প্রেশার বাড়তে থাকবে, আর যদি ভিএসডি থাকে তাহলে এই প্রেশারটা আমাদের রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল আছে রাইট সাইডে যে সায়ানোটিক যে আমাদের যে ডিঅক্সাইডেড ব্লাড আসতেছে এবং এখানে যেহেতু প্রেশার বেশি থাকতেছে তখন আমার পিএইচডি থাকলে রাইট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের ব্লাড মিক্সিং হবে রাইট টু লেফট
রাইট টু লেফট লেফট হান্টিং হবে আমরা যেটা আলোচনা করছি লেফট এর ফলে এখানে মিক্সিং হবে ব্লাড এবং পেশেন্ট মে প্রেজেন্ট উইথ সায়ানোসিস তখন সায়ানোসিস যেহেতু এখান থেকে ব্লাড আবার আউটার মধ্যে দেখো আউটার দেখে নর্মালি কি থাকে যে লাল কিন্তু এখানে মিক্সিং হচ্ছে মিক্সিং হওয়ার পরে ব্লাড কি হচ্ছে এই যে মেরুন কালার হচ্ছে তার মানে মানে এটা এমনি ছবিতে দেখাই দিচ্ছে যে দ্যার ইজ এ ডিঅক্সিজেনেটেড ব্লাড দ্যার ইজ প্রেজেন্স অফ ডিঅক্সিজেনেটেড ব্লাড দ্যার সার্কুলেটস বাই দ্য আউটার টু দ্য হোল বডি অ্যান্ড দ্যাট কজ দ্য সায়ানোসিস ঠিক আছে এখন সায়ানোসিস ডেভেলপ করলে তখন আমাদের দিস পেশেন্ট প্রেজেন্ট উইথ স্যান্ডউইচ আমরা যে রেসপন্স স্যান্ডউইচ কার্ড ডেভেলপ করতে ভিএসজি থাকে আর যদি ভিএসজি না থাকে তখন কি করবে যদি ভিএসজি না থাকে তখন যে রাইট এট্রিয়াম থাকে লেফট এট্রিয়াম যদি ফোরামেন ওভেলি আছে এই ওভেলি দিয়ে তখন ব্লাড রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল যাবে তখন আবার সেই আউটার দিয়ে যাবে অর্থাৎ মিক্সিং অফ দ্য ব্লাড হবে বা বেঁচে থাকতে গেলে তো আমার কোনো একটা কোনো শান্ট লাগবেই নাহলে তো এখান থেকে যেহেতু ব্লাড যেতে পারছে আমার তো পালমেট্রিতে যাবে যেতে হবে তাহলে এই জন্য খেয়াল করে দেখো যে পার্থক্য এখানে কিন্তু দুইটা ক্ষেত্রে কিন্তু পিডিয়া থাকতে হবে তার কারণ হলো কি এই পালমারি সার্কুলেশনে যেটা ফুসফুসে ব্লাড কিভাবে যাবে ফুসফুসে ব্লাড যাবে যেটা ওটা দিয়ে যে ব্লাডটা যাচ্ছিল সেই ব্লাডটা আবার পিডিয়া দিয়ে যেটা এই পিডিয়া দিয়ে তারপর পালমারি আর্টারি হয়ে তখন সে ফুসফুসে যাবে তার মানে এখানে পিডিয়া ইন্ট্যাক্ট থাকে সেখানে পার্সেন্ট একটা থাকে সেটা হলো উইদাউট বিএসডি বা উইথ বিএসডি যেটা এটা উইদাউট বিএসডি এই যখন এই যে আমার পিডিএটা তখন অক্ষত থাকবে ইন কেস অফ পালমারি অ্যাট্রিশিয়া তাহলে পালমারি অ্যাট্রিশিয়া বলে পালমারি অ্যাট্রিশিয়া ডেভেলপ হবে না ঠিক মতো ফলে ব্লাড যেটা আছে ব্লাড যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড সেটা লেফট ভেন্ট্রিকলে যাবে এবং লেফট ভেন্ট্রিকল থেকে আমার যদি বিএসডি থাকে তাহলে আবার আউটার দিয়ে আবার যে পিডিএ দিয়ে পালমারি অ্যাট্রিশিয়া সার্কুলেশন যাবে দুইটা সার্কুলেশন মেনটেন হবে এটা আউটার দিয়ে যাবে সিস্টেম সার্কুলেশন আর পিডিএ দিয়ে আবার পালমারি সার্কুলেশন মেনটেন হবে আর যেটা যেটা আমাদের যদি ভিএসডি অ্যাবসেন্ট থাকে তাহলে দেয়ার উইল বি রেস্ট প্রেশার ইন দ্য রাইট এট্রিয়াম এন্ড দিস রেস্ট প্রেশার ইন দ্য রাইট এট্রিয়াম কজেস শান্টিং অফ দ্য ব্লাড ফ্রম দ্য রাইট এট্রিয়াম টু দ্য লেফট এট্রিয়াম থ্রু দ্য ফ্রম এন ওভেলি বা যদি এসডি থাকতে পারে অনেক সময় ফ্রম এন ওভেলি বা এসডি এবং এখানে তখন দেয়ার উইল বি মিক্সিং অফ দ্য অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড ব্লাড এন্ড দ্যাট উইল সার্কুলেট from the left atrium to left ventricle, then left ventricle to the outer, and from the outer, the blood will passes to the whole body through the systemic circulation through the descending outer, and some blood will then again and shifted to the pulmonary artery, and this from the pulmonary artery through the left and right pulmonary artery, the blood will go to the lungs and pulmonary circulation is maintained. So there is a shunting in different places. There will be shunting in the, here if VSD is present, that shunting is the VSD, and also there is shunting in the PDA. And when there is a PSD absent, then shunting will occur at the atrial level, that is from the right atrium to left atrium, and then from the shunting of the blood from the outer to the pulmonary artery through the PDA. তাহলে এই সুন্দর করে যদি এই ছবিটা মনে রাখো তাহলে আমার মনে হয় পালমারি অ্যাট্রিশিয়া বুঝতে কোনো সমস্যা হবে না ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট হলো একই ট্রিটমেন্টে আমাদের হলো আমরা সাধারণত ওই ট্রিটমেন্ট দিতেছি হলো পালমারি অ্যাট্রিশিয়াকে সার্জিক্যাল কারেকশন করা লাগবে সার্জারি করা লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে ট্রাইকাস্পিড অ্যাট্রিশিয়ার মধ্যে যদি আমরা ছবি দেখি ছবিটা দেখো যে এটা নর্মাল আর এটা একটা ট্রাইকাস্পিড অ্যাট্রিশিয়া ছবি ট্রাইকাসিড অ্যাট্রিশিয়া মধ্যে তাহলে আমরা কি জানলাম ট্রাইকাসিড ভাল্ভ যেটা আছে ট্রাইকাসিড ভাল্ভটা যেভাবে গ্রোথ হওয়ার কথা সেভাবে গ্রোথ হবে না ট্রাইকাসিড ভাল্ভ যদি গ্রোথ না হয় তাহলে আমাদের লেফট এট্রিয়াম থেকে সরি রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড যাচ্ছিল কিভাবে থ্রু দ্য ট্রাইকাসিড ভাল্ভ ফলে কি আছে ট্রাইকাসিড ভাল্ভ থেকে আমাদের যে রাইট ভেন্ট্রিকুলার যে ট্রাইকাসিড ভাল্ভ থেকে রাইট ভেন্ট্রিকুলার ব্লাড যেতে পারবে না ফলে কি হবে এখানে অবস্ট্রাকশন হচ্ছে অবস্ট্রাকশন তাহলে রাইট এট্রিয়াম বড় হবে না রাইট এট্রিয়ামে প্রেশার বাড়বে আর যেহেতু রাইট ভেন্ট্রিকুলার প্রেশার যেতে পারছে না ফলে রাইট ভেন্ট্রিকল ছোট হয়ে যাবে এই যে রাইট ভেন্ট্রিকল ছোট স্মলার রুডিমেন্টারি বলানোর সময় যে নট ওয়েল ডেভেলপ ডিউ টু নো ব্লাড ফ্লো ফ্রম দ্য রাইট এট্রিয়াম টু অর রিডিউস ব্লাড ফ্লো ফ্রম দ্য রাইট এট্রিয়াম টু দ্য রাইট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল ব্লাড আসতেছে না ফলে রাইট ভেন্ট্রিকল গ্রোথ হবে না ফলে যে ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়ার জন্য যখন হবে এই ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়ার জন্য তখন কি হবে তখন ব্লাডটা শান্টিং হবে কিভাবে তখন এই যে ব্লাড তখন আমরা ফ্রম এন ওভেলি যেটা আছে প্যাটার্ন ফ্রম এন ওভেলি বা পিএফও দিয়ে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামের দিকে ব্লাড যাবে তখন লেফট এট্রিয়াম থেকে ব্লাড যাবে লেফট ভেন্ট্রিকলে তখন লেফট ভেন্ট্রিকল থেকে আবার ব্লাড যাবে আউটার এই আউটার মাধ্যমে তখন আমাদের ব্লাড সার্কুলেশন মেনটেন হবে আর ওই যে এখানে শান্ত ভিএসডি থাকে এবং ভিএসডির মাধ্যমে
অনেক সময় দেখা যাবে যে লেফট ভেন্টিকল থেকে কিছুটা ব্লাড রাইট ভেন্টিকেলে আসবে এবং রাইট ভেন্টিকেল থেকে আমার পালমোনারি আর্টারিতে যেতে পারে। যখন এই ব্লাডটা আসবে যে যে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকেলের মধ্যে না আসে তখন আমাদের লেফট ভেন্টিকেল থেকে রাইট ভেন্টিকেলে অল্প পরিমাণ ব্লাড আসতে পারে ইফ দ্যার ইজ এ ভিএসডি ভেন্টিকুলার সেপারেট লিফট ইজ প্রেজেন্ট। তাহলে এই ট্রাইকাস্পিড হলো এটা ট্রাইকাস্পিড অ্যাট্রেশিয়া, আর ট্রাইকাস্পিড অ্যাট্রেশিয়া আমাদের ট্রিটমেন্ট কি এটা সার্জিক্যাল কারেকশন, এক কথায় ট্রিটমেন্ট কি সার্জিক্যাল কারেকশন, বাস ট্রিটমেন্ট হলো দিস আ সার্জিক্যাল কারেকশন। আর একই কথা পেশেন্ট এই ক্ষেত্রে সব ক্ষেত্রে পেশেন্ট প্রেজেন্ট করে শর্টনেস অফ ব্রেথ দেওয়া এবং সাইনোসিস কমন প্রেজেন্টেশন, সাইনোসিস ফ্রম দা বার্থ একদম জন্ম থেকে সাইনোসিস হতে পারে। এরপর আমরা একটা ঘটনা পড়লাম সেটা হল এফস্টেন অ্যানোমালি। এই এফস্টেন অ্যানোমালি বলছে এই ক্ষেত্রেও বলছে আমাদের দেয়ার ইজ এ রিডিউস পালমোনারি ব্লাড ফ্লো অ্যান্ড দেয়ার ইজ এ অলিগিমিক ব্লাড ফেল্ড, বলছে অলিগিমিয়া পাবো আমরা, রিডিউস ব্লাড ফ্লো অলিগিমিক ব্লাড ফ্লো। এবং আমরা একটু আলোচনা করছিলাম যে পালমোনারি অ্যাট্রেশিয়া বা ট্রাইকাস্পিড অ্যাট্রেশিয়া যেটা বলছিলাম এক্সরেতে ফাইন্ডিংস কি পাবো, এক্সরে ফাইন্ডিংস বলবো যে আছে অলিগিমিক লাং ফিল্ডস, আর যদি কার্ডিয়াক শ্যাডোটা দেখি আমরা বলছিলাম যে রাইট এট্রিয়াম যেহেতু বড় হচ্ছে দুইটাই দেখতে এবং কার্ডিওমেগালি পাবো আমরা সেক্ষেত্রে। আর যদি এফস্টেন অ্যানোমালিতে সাধারণত আমরা কি বলছি এফস্টেন অ্যানোমালিতে সাধারণত বড়টা বক্স শেপের এটাও আমরা অলিগিমিক লাং ফিল্ডস পাবো কিন্তু হার্ট শ্যাডোটা পাবো বক্স শেপের। এই এফস্টেন অ্যানোমালিতে জিনিসটা কি বলে এফস্টেন অ্যানোমালিতে দেখো ছবিতে আমরা সুন্দর করে দেখা দিই সেটা হচ্ছে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকেলে আমাদের ব্লাড যখন যায় দেখো এখানে ট্রাইকাস্পিড ভালভ থাকে, ট্রাইকাস্পিড ভালভের যে লিফলেট থাকে এই লিফলেট যেটা আছে দেখা যাবে যে যেখান থেকে অরিজিন হওয়ার কথা ট্রাইকাস্পিড ভালভের এই যে এখান থেকে না করে কি হবে দেখো এই লিফলেট গুলা অনেক নিচে নেমে আসবে, অনেক নিচে নেমে আসবে ডিসপ্লেসমেন্ট অফ দ্য লিফলেট, ঠিক আছে এই যে এন্ট্রোমাইটাল লিফলেট সে নিচে চলে যাবে না। ফলে কি হবে এই যেটা ধরো এখানে আমাদের রাইট ভেন্টিকেল যেটা আসবে রাইট ভেন্টিকেলটা ছোট হয়ে যাবে, রাইট ভেন্টিকেল না থেকে আমার রাইট এট্রিয়াম যেটা রাইট এট্রিয়ামই যেহেতু আমরা বলবো কি রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকেলের মধ্যে ডিমার্কেশন কি আমাদের হলো ট্রাইকাসিড ভাল, বা ট্রাইকাসিড ভাল যতদূর পর্যন্ত থাকবে ততদূর পর্যন্ত আমরা বলবো রাইট এট্রিয়াম। তাহলে যেহেতু ট্রাইকাসিড ভাল এই পর্যন্ত নেমে আসতেছে নেমে আসছে এই অংশটুকু টোটালি আমরা বলতেছি রাইট এট্রিয়াম, যেটাকে আমরা বলছি অ্যাট্রিয়ালাইজেশন। এই যে ভেন্টিকল যেটা আছে ভেন্টিকল তাহলে কি হচ্ছে অ্যাট্রিয়ালাইজেশন হচ্ছে, ফলে অ্যাট্রিয়ালাইজেশন হওয়ার কারণে আমার ভেন্টিকল ছোট হয়ে যাচ্ছে রাইট ভেন্টিকল, রাইট এট্রিয়াম অনেক বড় হচ্ছে আর ফলে এখানে রাইট এট্রিয়াম বিশাল বড় হার্ট বিশাল বড় হয়ে যাবে। এবং এখানে সাধারণত কি হবে আমাদের শান্টিং হচ্ছে ব্লাড কি সাধারণত আমাদের পিএফও থাকবে বা এসডি থাকবে অ্যাট্রাল সেপ্টাল ডিফেক্ট বা পিএফও দিয়ে ব্লাড উইল শান্টেড ফ্রম রাইট এট্রিয়াম টু দ্য রাইট লেফট এট্রিয়াম, দেন ফ্রম দ্য লেফট এট্রিয়াম দিস ডিঅক্সিডেন্টেড ব্লাড উইল গো টু দ্য লেফট ভেন্টিকল অ্যান্ড দ্যার উইল বি মিক্সিং অফ দ্য ব্লাড অফ দ্য এক্সটেন্ডেড ডিঅক্সিডেন্টেড ব্লাড, সো দ্যার অক্সিজেন স্যাচুরেশন অফ দিস ব্লাড উইল রিডিউসড and this blood will be circulated from the left ventricle to the aorta. So sudarang ei je amader ei jonno this patient may develop cyanosis due to right to left shunt, right to left shunt kane right atrium er moddhe pressure onek barteche phole there will be shifting of the shunting of the blood from the right atrium to the left atrium, the shunting of the blood hocche ei karone amader je this patient develop cyanosis, amader cyanosis develop korteche. Tale ei eta holo amader eta holo motamoti একটা কারণ যে ডিউ টু সায়ানোটিক এবং কনজুগেটাল সায়ান। এবং এক্সরেতে আমরা বলছি কি এক্সরেতে আমরা দেখবো যে এই যে অলিগিমিক লাং ফিল্ডস পাবো যখন আমরা লাং ফিল্ড দেখবো দেন কার্ডিয়াক শ্যাডো দেখবো তখন দেখবো বক্স শেপের হার্ট এবং বড় হার্ট আমরা দেখতে পাবো। তাহলে এই মোটামুটি আমরা ইয়ে গেলাম আর একটা আছে ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিস, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারিস এটা মানে কি যে গ্রেট আর্টারি গুলা ট্রান্সপোজিশন, ট্রান্স মানে চেঞ্জ করা যেমন ট্রান্সজেন্ডার বলে জেন্ডার চেঞ্জ করা তেমনি ট্রান্সপোজিশন মানে পজিশন চেঞ্জ করা, কারা পজিশন চেঞ্জ করবে গ্রেট আর্টারি, গ্রেট আর্টারি কি আউটার পালমোনারি ট্রাঙ্ক, তার মানে ট্রাঙ্ক এবং পালমোনারি আর্টারি যেটা আছে তার পরস্পর জায়গা চেঞ্জ করবে। এখন আমরা দেখি জায়গা চেঞ্জ করা, তুমি ছবিটা যদি দেখো এখানে নর্মালি আমাদের কি হয় নর্মালি আমাদের এই যে সুপারভেনা কাপ ইনফ্রাভেনা কাপ ড্রেন কথার কথা রাইট এট্রিয়ামে, এই রাইট এট্রিয়াম থেকে আমাদের যে ট্রাইকাস্পিড ভালভের মাধ্যমে ব্লাড আসে লেফট রাইট ভেন্টিকেলে, রাইট ভেন্টিকেল থেকে অরিজিন হয় কি পালমোনারি আর্টারি, এটা নর্মাল। আবার যেমন ইয়েতে কি হয় যে লেফট এট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্টিকেল আছে লেফট ভেন্টিকেল থেকে আমাদের অরিজিন হচ্ছে কোথায় আওটা, এটা হলো নর্মাল একটা হার্টের বৈশিষ্ট্য। কিন্তু যদি এরকম হয় যে আমাদের যে পালমোনারি আর্টারি ইজ অ্যারাইজেস ফ্রম দ্য ইনস্টেড অফ অ্যারাইজেস ফ্রম দ্য রাইট ভেন্টিকেল ইট অ্যারাইজেস ফ্রম দ্য লেফট ভেন্টিকেল যদি হয় এবং আওটা দেন অ্যারাইজেস ফ্রম নট ফ্রম দ্য লেফট ভেন্টিকেল বাট ইট অ্যারাইজেস ফ্রম দ্য রাইট ভেন্টিকেল, যদি এরকম চেঞ্জ যদি হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ট্রান্সপোজিশন অফ দ্য গেট টিজিএ বলতেছি।
হ্যাঁ, এটা অনেক সময় এটাকে ডিটিজিয়া বলে আর সিটিজিয়া বলে, মানে এটা ট্রান্সপোর্টেশন অফ দ্য গ্রেট আর্টারিজ। এই যে দেখছি আমরা, এই যে খালি ঝামেলাটা কি হবে, ঝামেলাটা হবে হলো যে আমার নর্মালি কি হবে, আমাদের নর্মাল হলো যে ডি অক্সাইডের ব্লাডটা আমার লেফট ভেন্টিকেল থেকে রাইট ভেন্টিকেল আসলো, এটাকে আমার স্যাচুরেশন করে অক্সিজেন স্যাচুরেট করা দরকার, অক্সিজিনেটেড করা দরকার, আমাকে ফুসফুসে পাঠাইতে হবে। এখন এই ব্লাড পালমে আটে দিয়ে সেটা ফুসফুসে যায়। এখন যদি ঘটনা এরকম ঘটে তাহলে কি হবে, এই যে ডি অক্সাইড ব্লাড তখন কি হবে, পালমোনারি যে ইয়েতে ফুসফুসে না যায় তখন আবার শরীরে যাবে, অর্থাৎ যে ডি অক্সাইড ব্লাড সারা শরীর থেকে আসতেছে সেটা উইদাউট বিং অক্সিজেনেটেড, এর অক্সিজেন না হয়ে তখন সে সার্কুলেট করবে কোথায়, এই যে সারা শরীরে, অবস্থা তাতে সাইনাসে চলতে থাকবে, অর্থাৎ আমার ডি অক্সাইড ব্লাড দিয়ে আমার চলতে হবে। আর এই যে পালমোনারি আর্টারি যেটা সেটাও আবার কি অক্সিজেনের ব্লাড নিয়ে আমরা আসতেছে, আবার সে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আসতেছে আবার ফুসফুসে যাচ্ছে, অর্থাৎ সারা শরীর আবার না ঘুরে এসে সে আবার ফুসফুসে যাচ্ছে, অর্থাৎ কোনো লাভ হচ্ছে না আমার। কিন্তু ফলে যদিও এখানে একটা শান্টিং হয় নর্মালি বেঁচে থাকার জন্য, একটা যে একটা ভেন্টিকুলার লেভেলে পিএইচডি থাকে বা এইচডি থাকে, একটা লেভেলে শান্টিং হয়, আমাদের ব্লাড মিক্সিং হয় অনেক সময়, এটা তখন আমার কিছুটা অক্সিজেনেটেড হতে পারে। তাহলে এইটা হলো টিজিএ। সঠিক ভাবে এখন এটার ইয়ে কি, মানে আমার ট্রিটমেন্ট কি, অসহায় অপারেশন, অপারেশন কি সব, মানে সুইচ অপারেশন, সুইচ মানে এই যেটা থেকে আমার এটা ডেফিনিট অপারেশন যেটা ইয়ে করা হয়, এবং একটা বিভিন্ন অপারেশন নাম আছে, সঠিক ভাবে তোমরা এটা বলবা যে সুইচ অপারেশনে কি আর্টারিয়াল সুইচ অপ, আর্টারিয়া মানে হলো আর্টারিয়াল লেভেলে সুইচ, মানে গ্রেট ভেসেল লেভেলে সুইচ অপারেশন। এই সুইচ অপারেশন দুই জায়গা হতে পারে, একটা আমাদের যে ভেনাস যেটা কারেকশন হচ্ছে সেটাকে আগে এই অপারেশন করা হতো, যে এই এই ভেনাস যেটা আছে মানে সুপার ভেনাস ইনফ্রামিনা আসে বা এখান থেকে নিয়ে আসে, অর্থাৎ অ্যাট্রিয়াল লেভেল, অর্থাৎ অ্যাট্রিয়াকে কেটে নিয়ে আসে আবার লেফট এট্রিয়াম যেটা ছিল সেটা রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়ামের জায়গায় বসানো হয়, লেফট এট্রিয়াম কেটে রাইট এট্রিয়ামের জায়গায় বসানো হয়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের আসলে খুব উপকার হয় না, কারণ আমাদের ব্লাড যেতে হবে লেফট ভেন্টিকল থেকে আউটাতে এবং রাইট ভেন্টিকল থেকে রাইট ভেন্টিকল থেকে যাবে পালমোনারিতে, কারণ হলো লেফট ভেন্টিকল এবং রাইট ভেন্টিকল গঠন আলাদা বৈশিষ্ট্য, আমার লেফট ভেন্টিকল যত মোটা রাইট ভেন্টিকল তত মোটা না, তো রাইট ভেন্টিকল যে প্রেশারটা আউটাতে যাবে সারা শরীরে, এই যে সার সিস্টেমের যে লোড আছে সেই লোডটা তো রাইট ভেন্টিকল নিতে পারবে না, ফলে দেখে এটা তখন বেশি সাকসেসফুল হতো না, ফলে আমরা দেখি গেলো তখন এটা ঠিক রেখে পরে আউটা যেটা মানে যেটা গ্রেট ভেসেল আর কি, তখন এটাকে সুইচ করা হলো, অর্থাৎ যেটা আউটা যেটা আমরা উঠতেছিল রাইট ভেন্টিকল থেকে সেটা কেটে আমাদের হলো লেফট ভেন্টিকল এখানে লাগাই দেওয়া হয় এবং লেফট ভেন্টিকল বা পালমোনারি কেটে রাইট ভেন্টিকল উপর লাগাই দেওয়া হয়, যে এটাই হলো এখনকার ডিফারেন্ট ট্রিটমেন্ট, এইটা হলো টিজিআর ট্রিটমেন্ট, ট্রান্সপোর্ট দ্য গ্রেট আর্টারি ট্রিটমেন্ট। তাহলে এটা হলো ট্রান্সপোর্টেশন অফ দ্য গ্রেট আর্টারিজ। এই যে এটা, এই যে এরকম করে দেখো যে মোটামুটি এই যে পালমোনারি আর্টারি আউটা যে পরস্পর স্থান পরিবর্তন করছে, এবং এটা শান্ত যে একটা লেভেলে একটা শান্ত থাকে, একটা লেভেলে শান্ত একটা আমাদের প্যাটার্ন ফ্রম এন ওভেলি থাকে, ওভেলি যেটা প্যাটার্ন ফ্রম এন ওভেলি দিয়ে আমাদের ইয়ে হয় আর সাধারণত ওইটা হয়ে থাকে। আর যে আর্টেরিয়াল সুইচ অপারেশন, এই যে আমরা কেটে এই যেটাতে আমার ওটা কেটে লেফট ভেন্টিকেলে লাগানো হয়, লেফট ভেন্টিকেল আউটফ্লোটা একটা আর কি মূলত, আর পালমোনারি আর্টারি কেটে রাইট ভেন্টিকেল আউটফ্লোটা লাগানো হয়, যে এখানে এটা বলে আর্টেরিয়াল সুইচ অপারেশন। তাহলে অপারেশন দুই ধরনের সুইচ অপারেশন, একটা হলো অ্যাট্রিয়াল সুইচ অপারেশন, অ্যাট্রিয়া মানে অ্যাট্রিয়া কেটে লাগানো হয় লেফট এট্রিয়াম রাইট এট্রিয়ামের জায়গায়, রাইট এট্রিয়াম লেফট এট্রিয়ামের জায়গায়, আর হলো আর্টারিয়াল সুইচ অপারেশন, সেখানে আর্টারি লেভেল অর্থাৎ পালমোনারি আর্টারি কেটে আউটার জায়গায় লাগানো হয়, আউটার কেটে পালমোনারি জায়গায় লাগানো হয়, এটা হলো ডেফিনিট ট্রিটমেন্ট, এই ট্রান্সপোর্ট অফ দ্য গ্রেট আর্টারিস। এই হলো মোটামুটি ট্রান্সপোর্ট অফ দ্য গ্রেট আর্টারিস সম্বন্ধে আমাদের আলোচনা, এইটুকু জানলেই হবে। আর হলো রিপেয়ার টিপেয়ার যে সুন্দর করে আমরা আলোচনা করছি মোটামুটি একটা লেভেলে। আচ্ছা, এখন আমাদের টুকটাক ছোটখাটো টুকটাক কয়েকটা জিনিস আছে আমরা আলোচনা করব, যেটা সায়ানোসিক কনজেন্টাল সায়ানিক হার্ট ডিজিজ করে, আমরা সুবিধে জাস্ট একটু বুঝাই দিলে হবে। সেটা হলো পেশেন্ট মে হ্যাভ সিঙ্গেল ভেন্টিকল, সিঙ্গেল ভেন্টিকল মানে হলো ইন্টারভেন্টিকুলার সেপ্টাম টোটালি অ্যাবসেন্ট, ফলে যে ব্লাডটা আমাদের ভেনাস সাইড থেকে আসতেছে অর্থাৎ ডিঅক্সাইড ব্লাড আসতেছে সেটা মিক্সিং হচ্ছে আমার হলে কমন যে ভেন্টিকল আছে ভেন্টিকলের মধ্যে আসতেছে এবং ওখান থেকে বা ব্লাড যাচ্ছে। এই যে দেখো যে পালমে নর্মালি কি আছে, এতে রাইট এট্রিয়াম রাইট ভেন্টিকল পালমে অক্সিডেটেড ডিঅক্সাইডেড ব্লাড যাচ্ছে ফুসফুসে, আবার অক্সিডেটেড হয়ে আসে আবার লেফট এট্রিয়াম হয় লেফট ভেন্টিকলে সাশ্রয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, আমার রাইট এট্রিয়ামে দিয়ে আমার ডিঅক্সাইডেড ব্লাড এবং লেফট এট্রিয়াম দিয়ে অক্সিডেটেড ব্লাড আসছে, আবার সিঙ্গেল ভেন্টিকলের মধ্যে মিক্সিং হচ্ছে এবং এই মিক্সিং হয়ে পালমে আর্টারি দিয়ে যাচ্ছে ফুসফুসে এবং আউটার দিয়ে এই যে ডিঅক্সাইডেড ব্লাড
বা সাইনোটিক ব্লাড যেটা বলে ডিঅক্সিজেন ব্লাড, আমার অক্সিজেন কম স্যাচুরেশন যে ব্লাডটা সরাসরি সার্কুলেশন হচ্ছে, এটা হলো সিঙ্গেল ভেন্ট্রিকুলার। আমাদের আবার যদি বলে ট্রিটমেন্ট কি, অপারেশন ট্রিটমেন্ট কি, যে সেপ্টাম তৈরি করা হয় অপারেশন অথবা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন যেটাই করুক। আচ্ছা একটা কাজ বলে হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম, আমরা এই এই ডায়াগনোসিস বলতেছে হাইপোপ্লাসিয়া লেফট, মানে লেফট হার্ট হাইপোপ্লাসিয়া হচ্ছে, লেফট হার্ট হাইপোপ্লাসিয়া হচ্ছে মানে লেফট সাইডের অর্থাৎ আমার লেগ ভেন্ট্রিকল ছোট হচ্ছে হাইপোপ্লাসিয়া হচ্ছে এবং লেগ ভেন্ট্রিকল থেকে আউটার উঠতেছে, এই আউটার আমাদের হাইপোপ্লাসিয়া হচ্ছে, এটাকে বলতেছে লেফট সাইড লেফট হার্ট সিন্ড্রোম, হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিন্ড্রোম। এটা একটা কনজেন্টাল অ্যানোমালি, এবং এখানেও কি হতে পারে, এখানেও আমাদের যেহেতু লেফট ভেন্ট্রিকল ডেভেলপ হবে না এবং ফলে এই যে আউট আউট ঠিক মতো ডেভেলপ, যে আউটার জন্য চিকন দেখা যায় আউটার যে পাংমুনাটা তোলা না, আউটার চিকন না ঠিক মতো ডেভেলপ হবে না, ফলে পাংমুনাটা পিডিএ দিয়ে আমার আউটার দিয়ে আমার সার্কুলেশন মেনটেন হবে। এখানে আমার পিডিএ তাদেরকে ইন্ট্যাক্ট থাকে, সাধারণত পিডিএ ইন্ট্যাক্ট থাকে এবং পাংমুনাটা থেকে আউটার পিডিএ এর মাধ্যমে ব্লাড সার্কুলেট হবে এবং সরাসরি তখন সার্কুলেশন পাবে, এইভাবে সার্কুলেশন মেনটেন হয়। এটাও কি অপারেশন ট্রিটমেন্ট কি, ডিফারেন্ট ট্রিটমেন্ট হলো সার্জিক্যাল কারেকশন, সার্জিক্যাল অপারেশন। আর যেটা আমরা আছে টোটাল অ্যানোমালাস পালমিডিয়া ভেনাস ড্রেনেজ, এই টোটাল পালমিডিয়া ড্রেনেজ দুই ধরনের, সুপ্রা ডায়াফ্রাগমেটিক ইনফ্রা ডায়াগমেটিক, ইনফ্রা ডায়াফ্রাগ ডায়াফ্রাগমেটিক, সুপ্রা মানে আমরা ডায়াফ্রামের উপরে, ইনফ্রা ডায়াফ্রাগমেটিক হলো নিচে স্বাভাবিকভাবে। এখন নিচেটা কি, এখন আমাদের যে সাধারণত টোটাল অ্যানোমালাস পালমিডিয়া ড্রেনেজ, এখন নর্মালি আমরা যেটা বলি আলোচনার জন্য সহজভাবে বোঝা রাখার জন্য, আমাদের পালমারি যে ভেইন এটা ড্রেন করে কোথায়, নর্মালি আমাদের চারটা পালমারি ভেইন থাকে, ড্রেন করে লেফট এট্রিয়ামে ড্রেন করে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলার ব্লাড যায় এটা নর্মালি, এবং লেফট এট্রিয়াম থেকে অক্সিজেনেটেড ব্লাড এসে আমার লেফট ভেন্ট্রিকুলার যাচ্ছে। এখন যদি কোনো কারণে আমাদের ধরো টোটাল অ্যানোমালাস, টোটাল অ্যানোমালাস মানে হলো এই যে চারটা পালমারি ভেইন যেটা আছে, চারটা পালমারি ভেইন অনেক সময় কনফ্লুয়েন্ট একসাথে হয়ে আমার কি করতে পারে, সুপার ভেনা কাভার ড্রেন করতে পারে অথবা আমার ইনফ্রা ভেনা কাভার ড্রেন করতে পারে। সুপার ভেনা কাভার ড্রেন করে তাহলে সুপ্রা ডায়াফ্রাগমেটিক এবং এই যে সুপ্রা ডায়াগমেটিক বা ইনফ্রাডাগমেটিক যদি হয় তাহলে সাধারণত তখন কি হবে, আমরা যেটা বললাম যে এটা এক্সরে করলে আমরা প্লেথরিক ল্যাং ফিল্ড পাবো, আর যদি আমরা হলো এই যদি আমরা কার্ডিয়াক শ্যাডোটা দেখি তাহলে কার্ডিয়াক শ্যাডোর ক্ষেত্রে আমাদের সাধারণত যে ফিগার অফ এইট আমরা আলোচনা করছিলাম যে এইট ফিগারের মতো দেখা যায় সাধারণত টোটাল অ্যানোমালাস পালমারি ভেনাস ড্রেনেজ। এটা তো কি হয়, অপারেশন কি আমরা কি হবে, আমরা টোটাল কারেকশন আর অপারেশন করতে হবে, এখানে অপারেশন স্বাভাবিকভাবে কি করতে হবে, এখানে যে পালমারি ভেনাস যেটা ড্রেন করতেছিল আমার এতে ইয়াতে সুপার ভেনা কাভা অথবা রাইট এট্রিয়ামে না করে সমান এটা কেটে নিয়ে আমার লেফট এট্রিয়ামে ড্রেন করতে হবে। এটাই হলো আমার আসলে এই টোটাল অ্যানোমালাস পালমারি ভেনাস ড্রেনেজ এর মূল প্যাথোলজি, এবং দ্যাট ইজ এ মিক্সিং অফ দা অক্সিজেন অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড, সো দ্যার ইজ অ্যাপিয়ারেন্স অফ দা সাইনোসিস ইন দা বডি, সো ইট ইজ এ কনজুগেট সাইনোটিক হার্ট ডিজিজ, এবং এখানে পালমারি সার্কুলেশনে শান্ত প্লেথোরিক লাং ফিল্ড থাকবে। এই টোটাল অ্যানোমালাস পালমারি ভেনাস ড্রেনেজ এক ইনফ্রা ডায়াগমেটিক দেখো যে ইনফ্রা ভেনা কাভার ড্রেন করতেছে, এই যে এখানে এই যে পালমারি চারটা একসাথে হয়ে ইনফ্রা ভেনা কাভার ড্রেন করতেছে, আর এটা সুপ্রা ডায়াফ্রাগমেটিক দেখো যে পালমারি ভেন ইজ ড্রেন ইন টু দ্য সুপ্রা ভেনা কাভা, এই জন্য এটা সুপ্রা ডায়াফ্রাগমেটিক, এটা ইনফ্রা ডায়াগমেটিক। আরটা আছে আমাদের ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা হলো আলোচনা অলরেডি একটু বলছে, তারপর আরো বলি যে আমাদের শান্ত বলছে লেফট এট্রিয়াম থেকে কি হয় আউটার তৈরি হয়, সরি লেফট ভেন্ট্রিকল থেকে আউটার হয় আর রাইট ভেন্ট্রিকল থেকে আমাদের পালমারি ট্রাঙ্ক বা পালমারি ট্রাঙ্ক হয়। এখন যেটা কি হবে, এখানে পালমারি ট্রাঙ্ক এবং আউটার এর দুটা মাঝখানে গ্যাপ মানে আলাদা থাকে, কিন্তু সেখানে ট্রাঙ্কাস আর্টেরিওসাস এখানে আলাদা থাকবে না, একটা কমন কনফ্লুয়েন্ট হবে, কমন একটা প্যাসেজ হবে। এই যেমন এখানে দেখো যে ছবিতে দেখা যাচ্ছে এখানে যে পালমারি আর্টারি এবং আউটা এর মাঝে কোনো সেপ্টাম নাই, ফলে এটা ভিএসডি, এখানে ভিএসডি থাকবে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকবে এখানে, অর্থাৎ এই যে সেপ্টামটা ডেভেলপ হবে না, যেটা ধরে আমরা এই লেফট ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার ডিফারেনশিয়েট করতে হবে, সেইটুকু উপর অংশটা ডেভেলপ হবে না এবং এখানে ওই আউটা এবং পালমারিটা আলাদা করা যাবে না, যেটাকে আমরা বলছি ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ফলে কি হবে, এই যে ব্লাড এটাকে মিক্সিং হচ্ছে এবং এই মিক্সিং ব্লাডটা আউটার দিয়েও যাচ্ছে আবার পালমারিটা দিয়েও যাচ্ছে, যেহেতু এই দুইটাকে যাওয়ার সময় ব্লাড ব্লাড মিক্সিং হচ্ছে এখানে, এবং এই মিক্সিং হওয়ার জন্য আমাদের হলো যে ডিঅক্সিডেটেড ব্লাড উইল পাস বোথ থ্রু দ্য পালমারি আর্টারি অ্যান্ড আউটার, সো পেশেন্ট ডেভেলপ সাইনোসিস। এই যে এখানে যদি আমরা ছবিটা দেখি যে নর্মালি রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকল পালমারি আর্টারি উঠতেছে, লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকল পালমারি উঠতেছে, কিন্তু এখানে কি হচ্ছে এই যে ভিএসডি থাকতেছে আর এখানে দেখো কমন ট্রাঙ্ক এটা, অর্থাৎ এখানে পালমারি আর্টারি রাইট ভেন্ট্রিকল থেকে উঠতেছে না আবার আউটার লেফট ভেন্ট্রিকল থেকে উঠতেছে না,
কমন যেটা উঠতেছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস যেটা বলি আমরা ট্রাঙ্কাস এটা কমনলি উঠতেছে একসাথে পরে তারপরে ভাগ হচ্ছে উপরে পালমার আর্টারি এবং আউটা পরে ভাগ হচ্ছে ফলে এই জায়গাটা কমন প্যাসেজ ফলে এখানে অক্সিজেন অক্সিজেন ব্লাড এর মিক্সিং হচ্ছে ট্রাঙ্কাস আর্টারিওস এই জায়গাটায় ফলে এবং এই ডিঅক্সিডেটেড ব্লাডটা সার্কুলেট হচ্ছে আউটার দিয়ে সারা শরীরে ফলে পেশেন্ট ডেভেলপ সায়ানোসিস এখন এটা কি এটা এটা কি ট্রিটমেন্ট কি সার্জিক্যাল কারেকশন হলো বা সার্জিক্যাল রিপেয়ার হলো আমাদের ট্রিটমেন্ট এবং স্বাভাবিকভাবে যত কনজুলার সায়ানোটিক হার্ট ডিজিজ আছে যে বলছি স্বাভাবিকভাবে এদের শর্টনেস অফ ব্রেথ অনেক জাসন হয় এবং বলছে সায়ানোসিস তো কমন সায়ানোসিস প্রেজেন্টেশন কারণ থাকবে তাহলে এই হলো আসলে আমাদের আজকে আলোচনা হলো যে কনজুলার সায়ানোটিক হার্ট ডিজিজ যেটা আমরা আসলে যদি মোটামুটি আলোচনা করি যে সায়ানোটিক কনজেটাল কি কি ধরনের আছে বলছি প্রথমে আমরা যদি যে কোনো কনজেটাল হার্ট ডিজিজ আমরা সাসপেক্ট করি দেন সাসপেক্ট করলে তখন আমরা এই যে করবো যে ইফ দিস পেশেন্ট হ্যাজ গট সায়ানোসিস অর নট যদি সায়ানোসিস থাকে তাহলে আমরা ভাগ করবো যে দিস পেশেন্ট মেবি সায়ানোটিক কনজেটাল হার্ট ডিজিজ এবং সেক্ষেত্রে আমরা একটা থেকে একটা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি করবো এক্স রে করবো এবং এক্স রে করার পরে এক্স রে আমরা যদি আমরা প্লেথরিক লাংস পেতে পারি অথবা অলিগিমিক লাং ফিল্ডস পেতে পারি আমরা লাং ফিল্ডটা প্রথমে দেখবো যদি প্লেথরিক লাং ফিল্ডস পাই আমরা প্রথমে সাসপেক্ট করবো দিস পেশেন্ট মে হ্যাভ টিজিএ টোটাল অ্যানাস পালমোনারি ট্রানজিয়াস আর ট্রাঙ্কাস আর্টেরিওসাস ইফ দিস পেশেন্ট হ্যাজ গট অলিগিমিক লাং ফিল্ডস দেন উইল সাসপেক্ট দিস পেশেন্ট মে হ্যাভ টফ পালমোনারি অ্যাট্রেশিয়া এফসেন অ্যানোমালি অর ট্রাইকাস্পিড অ্যাট্রেশিয়া and তখন আমরা কি করব এই ক্ষেত্রে দিস পেশেন্ট মে হ্যাভ সাম ক্যারেক্টারিস্টিক্স কার্ডিয়াক শিলোটি অর কার্ডিয়াক শ্যাডো তখন আমরা কার্ডিয়াক শ্যাডোর দিকে যাবো লাং শ্যাডো থেকে কার্ডিয়াক শ্যাডোর দিকে তখন যদি আমরা লাং কার্ডিয়াক শ্যাডো পাই যে ইন কেস অফ প্লেথরিক লাংস ইফ দ্য পেশেন্ট কার্ডিয়াক শ্যাডো ইজ এক্স শেপেড তখন আমরা সাসপেক্ট করবো দিস পেশেন্ট মে হ্যাভ পিজিএ ইফ দ্য ইজ কার্ডিয়াক শ্যাডো ইজ এইট শেপেড ফিগার অফ এইট দেন ইট ইজ টোটাল অ্যানোমাস পালমোনারি ফেনাস ড্রেনেজ এন্ড দিস শ্যাডো ইজ square shaped heart then it is indicates that trunkus arteriosus and if there is oligemic lung fields then we'll suspect this patient may have three diagnoses have a four diagnosis the top pulmonary atresia eastern anomaly tachycardia atresia if cardiac shadow is boat shaped that indicates this patient has got top if it is box shaped the eastern anomaly and if there is a large right atrium and there is cardiomegaly then it may be due to pulmonary atresia or tachycardia atresia So this is the OA or this is the approach the how we can differentiate the different types of congenital cyanotic heart disease and we can approach to a final diagnosis of the congenital cyanotic heart disease shobhabe ar baad bake to amra ashole echocardiography ya color doppler jeta amra boli othoba CT ebong cardiac MRI ba cardiac CT chekante amra diagnosis confirm korte pari if this patient has got which type of congenital heart disease or which type of congenital cyanotic heart disease. So thank you all for patient sharing. Thank you very much. In the next class, we will discuss, inshallah, another topics. So thank you all. So good night and stay safe, rest well.